আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 24 এপ্রিল 2022, সেদিন আমরা সকালে প্রথমেই রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি এবং কারমাইকেল কলেজ পরিদর্শন করে রংপুরের মেডিকেল মোড় থেকে বাসে উঠে আমরা চলে আসি জলঢাকা। জলঢাকা থেকে ব্যাটারি চালিত অটো দিয়ে আমরা তিস্তা ব্যারেজের অপর প্রান্তে নেমে যাই। অপর প্রান্তে নদীর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পায়ে হেঁটে আবার ব্যারেজের এই প্রান্তে চলে আসি। যতটুকু সম্ভব আপনাদের জন্য চিত্র ধারণ করার চেষ্টা করি। তিস্তা ব্যারেজ বাংলাদেশের একটি অন্যতম সেচ প্রকল্প হলেও এটি লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস খাল, বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। আশা করি সবাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Shining star, giving, receiving, changing, believing, holding them like a star. Choose it, don't lose it, don't let confuse it, only then you'll be God.